কুমালাম আরমদুল্লাহ বারকাত আপনি প্রশ্ন করেছেন যে একজন মেয়ে মা বাবার কাছে থাকা অবস্থায় যে প্রতিশ্রুতি দিয়েছিল বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর অনুমতিক্রমে ক্রমে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্বামী যেটা চেয়েছে সেটাকেই সে করেছে অর্থাৎ লেখাপড়া করে পরীক্ষা দিতে বাবা মার হুকুম ছিল কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে কারণে স্বামীর অনুমতিক্রমে বা স্বামীর সাথে কম্প্রোমাইজ করে সে পরীক্ষা দেয় নাই এবং স্বামী তাতে সন্তুষ্ট ছিল এখন বাবা মার কথা লঙ্ঘন করার কারণে সে গুণাগার হয়েছে কিনা এ প্রশ্নের জবাব হলো এই যে সে কখনোই গুণাগার হয়নি এক্ষেত্রে সে গুণাগার হবে না এই জন্যে যে একজন নারী যখন বাবা মা তত্ত্বাবধানে থাকে তখন তাদের কথা মেনে চলা তাদের জন্য তার জন্য ফরজ থাকে আর যখন তার বিবাহ হয়ে যায় তখন স্বামীর কথা মেনে চলা তার জন্য ফরজ হয়ে যায় অর্থাৎ বাবা মার আদেশ নিষেধের তুলনায় স্বামীর আদেশ নিষেধ পালন করা তার জন্য অগ্রাধিকার অর্থাৎ কোনো একটা বিষয়ে যদি বাবা মা আদেশ করে আর তার বিপরীত আদেশ যদি স্বামী করে থাকে তাহলে সেই স্বামীর আদেশ মেনে চলা তার জন্য বড় ফরজ অবশ্যই এটা শরীয়তের ভিতরে হইতে হবে অর্থাৎ স্বামী যদি শরীয়তের খেলাফ কোনো আদেশ করে তাহলে অবশ্যই সেটা মানা যাবে না এটা তো কমন বিষয় এটা আমাদের জানা থাকতে হবে নবী সাল আলয় সাল্লাম বলেছেন লা তিম আখলক ইনফি মাসিয়াতিল খালেক স্রষ্টার না ফরমানি করে সৃষ্টিকূলে কারোই আনুগত্য করা যাবে না তো সেক্ষেত্রে বাবা মা হোক বা মুরব্বী হোক স্বামী হোক যেই হোক না কেন কারোই কথা মানা যাবে না সেটা ভিন্ন জিনিস কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন নয় এমন কোনো আদেশ বাবা মা এবং স্বামীর ক্ষেত্রে যদি কোনো সেখানে কন্ট্রিডিকশন হয় তাহলে স্বামীকে প্রাধান্য দিতে হবে স্বামীর কথা মেনে চলতে হবে তো যেহেতু আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলেছেন যে আল্লাহর পরে আল্লাহর পরে কাউকে যদি সেচদা করার অনুমতি দেওয়া হতো তাহলে একজন নারীকে এই আদেশ করা হতো সে যেন তার স্বামীকে সেচদা করে সে যেন তার স্বামীকে সেচদা করে তাহলে এটা কত বড় একটা বিষয় এটা আমরা এর মাধ্যমে বুঝতে পারছি অতএব সে যে পরীক্ষা দেয় নাই এবং এতে স্বামী অবদ্ধ হয় নাই এবং স্বামীর স্বামীকে অসন্তুষ্টও করে নাই সুতরাং এতে তার কোনো গুণা হবে না এবং সে ঠিক পথেই আছে ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে পেরেছেন